আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কত বছর বয়সে ব্রেস করতে পারলে সবথেকে ভালো হয়, এই বিষয়টা কথা বলার চেষ্টা করব। ব্রেস চিকিৎসাটা কি আগে সেটা জানি, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, আজকে আবারও বলতে চাই। সেটা হচ্ছে ব্রেস চিকিৎসা হচ্ছে আপনার দাঁত এলোমেলো রয়েছে, দাঁত ফাঁকা রয়েছে, আপনার দাঁত উঁচু রয়েছে, এগুলো নিচু করার জন্য আমরা এই অর্থোডন্টিক্স ব্রেস চিকিৎসার কথা বলে থাকি। তো এই চিকিৎসাটা আপনি কখন করবেন, আপনার বয়সটা কত হতে হবে, সর্বোচ্চ কত হলে করা যাবে, সর্বনিম্ন কত হলে করা যাবে? তো সাধারণত আমরা যখন দুধের দাঁত পড়ে নতুন যে দাঁতগুলো আসে সেই সম্পূর্ণ দাঁতগুলো যখন মুখে চলে আসবে তারপর থেকে ট্রিটমেন্ট করাটা বেটার। সেটা হতে পারে 14 বছর, হতে পারে 15 বছর। তো আমরা একটা ধরলাম যে 14-15 বছর থেকে আপনি ব্রেস চিকিৎসাটা শুরু করতে পারবেন, অর্থাৎ সর্বনিম্ন আপনার 14-15 বছর হতে হবে, এরপরে আপনি চিকিৎসা শুরু করতে পারেন। আর সর্বোচ্চ আমাদের দেশে যেটা হয়ে থাকে 25-30, আমি সর্বোচ্চ 30 ধরলাম, 30-এর ঊর্ধ্বে গেলে সাধারণত আমাদের দেশে করা হয়ে থাকে না, অর্থাৎ বাইরের দেশে আপনি পাবেন কিন্তু আমাদের দেশে সাধারণত 30-এর ঊর্ধ্বে কাউকে করা হয় না। তার একটা কারণ হচ্ছে আমাদের যখন 30 বছর বা তার বেশি হয়ে যায়, 30, 35, 40 হয়ে যায়, তখন আমার এই দাঁতগুলো মুভ করা খুব কষ্ট, মুভ মানে সরানো খুব কষ্ট, অর্থাৎ ফাঁকা আছে পূরণ করা, এটা সহজে আসতে চায় না, আবার অনেকের ধৈর্যও থাকে না। এই কারণে আমরা একটা বয়স বলতে পারি, সেটা হচ্ছে 14-30 বছরের মধ্যে আপনি ব্রেস চিকিৎসা করতে পারবেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। তবে যত অল্প বয়স হবে আপনার সময়টা তত কম লাগবে এবং খুব দ্রুত কাজটা করবে, অর্থাৎ 14, 15, 16, 17, 20, 21, 25 এর ভিতরে যদি আপনি কাজটি করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো, আপনার কোনো বাধা বিঘ্নতা নেই, সময় খুব কম লাগবে, আশা করা যায় খরচটা অনেক কম হবে। আজকের ভিডিওতে বুঝতে পেরেছেন যে কতটুকু বয়স থাকলে আপনি দাঁতের ব্রেস চিকিৎসা করতে পারবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে কথা বলবো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।